মাশাল্লাহ, আই আর হুরা 22-23 বছরের লাইফে এত সুন্দর মাইয়া জিন্দিগিতে দেখি না। বাহ কত সুন্দর, ওহ যাতে মানুষের নজর না লাগে একটু সেট মারি দিলাম আর। আসলে আন্না বুঝছো, এই 22-23 বছরের লাইফে আই কেউ লাগে ফেম টেম করি না, অবশ্য কোনো মাইয়াও আর লাগে করে না। আই এইসব মনে করো তো মাইয়া টাইয়া এগুলো লাইক করি না বুঝছে, কিন্তু তোমারা দেখবে হরের তো না হাতে যে কি ভালো লাগে। আজ চরম একটা টেনশনের মধ্যে আসিলাম, এ আর আব্বা হাতে না জানি কার লাগে বিয়ে করাই দিই। আরে ওমা, ঘুমটা উঠে তোমার দেখার সাথে সাথে আমার মনে হচ্ছিল আমি যদি আরো 2 বছর আগে বিয়ে করিয়ে নিতাম খারাপ হইতো না জিনিসটা, তোমার আরো 2 বছর আগে তুমি দেখতাম। আচ্ছা তুমি কি ছোটবেলায় মানে জন্মইবের হর বেকারে তো মধু খাবার দেখি ফেয়ার অ্যান্ড লাভলি খাইছিলি আমি, এত সুন্দর গ্লো আর গ্লো, আমি তো দেখি পুরো ফ্লো হয়ে গেছি। আরে তুই কত রোমান্টিক রে আল্লাহ, তুমি আমাকে এত রোমান্টিক বুক কেন দিয়েছ? আচ্ছা শুন, তুই আজকে তুন আমার পিতা ও মাতা এটা কেন হয়েছে? আচ্ছা তুই হচ্ছে তুই আর আব্বা আমার একটু একটু সাইডে রাখি, কেন এরা কি কয় না কয় একটু সুন্দর ভদ্র বই ঠিক আছে, তুমি এটা মেনটেন করি চলিয়ে। রান্না ছোটবেলার তো মানে একটা ইচ্ছা আছে বুঝছে, অবশ্য ইচ্ছাটা এখন পূরণ করুন যাইতো না, কিন্তু এনে এটা পূরণ করলে মনে করো যে একটা বেজার লাগে যাইব। এই যে তোমার এই জায়গায় দিয়ে চুলগুলি এরকম কেন, এগুলো পিছনে নিও না, চলো আমরা দুজন রোম্যান্স করি, কেন বিয়ের সাথে হয়ে গেছে কথাবার্তা। উড়ো না ঘুমের তুন, উড়ো শুনটা রে ঘুমের তুন উঠ। তোরে কি আয় কি তোর ঘুমিতে বললাই কিনা তোরে, তুই না এটি তোরে উড়ে ফেললে না আর দিস ইতি আতলো রোমান্সে চলে গেছে, তোর লগে রোমান্স করে ফেললে তোরে আয় বললাই যাই। কি হয়েছে তোমার আবার, আর কি হয়েছে মানে, রে যা যাই নাস্তা বানা যা, সকালবেলা নবাবজাদির মতন এটে ঘুমে রয়েছ তুই, হুতি রয়েছ এটে নবাবজাদি নবাব গিরি হাইছ তো তুই, নাস্তা কেন বানাইবো, তোর বিয়ে করছি কি হুতা তুই বেললে নে, যা নাস্তা বানা যা। মা আবার হিতে ডাইনে বামে সাই উঠবি না, এক করে ফিরে খাইবে রাখবি উঠ, যা ভাই যা তাড়াতাড়ি যাই শাড়িটা রেডি চেঞ্জ কর। আছে তোর নবাব তোর হুতাই রয়েছি, এদের বিয়ে করছি তোর হুতাই তুই বেললে, শালা ছোটবেলার তুন একটা ইচ্ছা ছিল বড্ড ওই বিয়ে করে বউ ফিট নি, মাই ইচ্ছা উইল বি সাকসেস। তাড়াতাড়ি নাস্তা বানা, 10 মিনিট টাইম, বেশি টাইম নেই। রে না সেরা দেখি রূপ বাই বাই হরেন নে, হুম তোর কইছে জারু দিবি তুই জারুলে দাঁড়ায় রয়েছ কেন, জারু এনে দিবি তুই এক কারে প্রতিটা কোন কোনা ভালোভাবে জারু দিবে ঠিক আছে, যদি সিম্পল পরিমাণে কোনো ময়লা দেখলি কিন্তু তোমার খবর আছে। আসুন জারু টারু দিবির আগে এক কাজ আছে, এদিকে আসো।
আই আই উঠ, আই উঠ, কি পড়ে পড়ে ঘুমাইতেছে? আমি কি তোর সাথে কি রোমান্স করতে আসছি নাকি? এখানে নাস্তা বানাবে কে? আমি খাবো কি? উঠ এখন, নাস্তা বানাবে, যা। কি রে তুই আর লগে এত জোরে চিল্লে চিল্লে কথা করে? তো তুই কলি যা বাড়ি নিয়ে গেছে রে, হাতের ফার্স্ট টাইম দেখি লেছো কেন? গলা নামায়ে কথা বল, আজকের পর থেকে তুই আমার সাথে এইভাবে কথা বলবি না। হুমাই তুই কি কর, এই তোর কি শুনে লেগছে নে? বুঝলাম না তুই আর লোকে কেন্দ্রে চিল্লে চিল্লে কথা করে। আল্লাহ আবু আকবর, সাই কেন সিমটি কাট আছে? উমা কে রায় তুই ঘুমে নেই তাহলে হিতি আর লোকে চিল্লে খা। এ তোর এত বড় কলি যে তুই আর লোকে চিল্লে চিল্লে করস কি? তুই কি সাপের ঠ্যাং দেখে গেলে শুনে? তুই গলা নামায় কথা বল, আজ থেকে আমার সাথে এইভাবে কথা বলবি না। আর এখন যা, নাস্তা বানা, আমার ক্ষুধা লাগছে। রই সাবধানে কথা কো, তুই কিন্তু আরে চিনস না, এক্ষুনি তোর তালাক দিয়ে তোর বাপের লাফতে দিয়ে হারাই দিন। তুই আরে চিনস, 10 লাখ ফালা, তুই যে কাবিন করছস 10 লাখ কাবিনের টাকা ফালা, তারপর কি করবি না করবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। 10 লাখ কাবিন 10 লাখ হয়েছিল শালার হতে রাতবারে গেছিলাম 1 লাখ টাকা দিতে, এতে আবেগে একের লোকের শূন্য দিয়ে 10 লাখ বানাই গেছি। আচ্ছা শোনো, তুমি এরকম চেতে গেছো কেন? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার সাথে একটু সুন্দর করে ব্যবহার করো না। কি বলো, সকালবেলা রুটি নাস্তা বানাবো? আমি ছেলে মানুষ হই, যদি আমি নাস্তা বানাই এটা কি আমার লগে যায়? আমি যদি মেয়ে মানুষ হয়ে নাস্তা বানাইতে পারি, তুই ছেলে মানুষ হয়েও পারবি। সরকার এখন ছেলে মেয়ে দুজনের সমান অধিকার দিছে, যা নাস্তা বানা। সরকারের কথা বলবো আসি গেছো, তুই 10 টাকা দিলে আর কি দিলাম, নইলে তোমারে কথায় কি কোনো ভেজাল আছে? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। আহারে কাপড় সবুজ দুই সেয়ারা কালো হয়ে গেছে, পোস্কা উড়ে গেছে। আই হোলা, এই জীবনে কোনোদিন এক গেলাস হানি উড়ে খাইনি, আর হে শতানের বাচ্চা মহিলা মানুষ ডাললে আজ যে আমার সকালবেলা উঠে বিছনা ঝাড়ু দি, হেয়ার হর আবার থালা বাসন মারা লাগের। তুই এটা কি তোর লগে যায়? এই এটা কি তোর লগে যায়? এই কথা কস, তুই কথা ক, এটা কি তোর লগে যায়? এতে বিয়ে করছে, তুই তো একটা বিয়ের আগে একটা ভালো ছেলে ছিলি, হ্যাঁ একটা টাইগার। আমি মনে করছিলাম যে মানে এতক্ষণ ধরে থালা বাসন অনেক মনোযোগ দিয়ে মাইছি, তো মাইতে মাইতে আমার মনোযোগ থালা বাসনের ভিতরে ঢুকে গেছে। আমি যে আবার হেদিক দিয়ে কাপড় সবর ভিজাইছি, হেডিছে দুই ছবি বুলিয়ে গেছিলাম। সরি আয় আমি চাই, খালি 10 লাখ টাকা আটকে গেছি রে, নইলে তোর মতন মাইয়ারে নিয়ে আয়। কি কইলি তুই? মানে বলতেছি আমার এখন কাপড় ধুইতে হবে, সাই জায়গা দে। কি রে, বিয়ের পরে মানুষের জলস থাকে, তোর এই অবস্থা কেন? তোর মন মরা কেন? কি হইছে তোর ভাই? বিয়ের পরের কয়টা দিন ওর একটা ফাপর ছিল বুঝছেন, আর ওর ভিতরে মানে একটা ইয়ো ইয়ো ভাব ছিল, ঠিক আছে? এখন দেখছেন ভাই, নেতা হয়ে গেছে বলাটা। নেতাই সিকিয়ার সাদে রে, বউ আমার খুবই সুন্দর, লম্বা লম্বা কেশ,
ফেরা দিয়ে আমার জীবন করে দিছে শেষ। সকালে উঠতে ফেরা, দুপুর বেলায় ফেরা, রাতের বেলায় ফেরা। আমি এ আয় হলো এই জিন্দিগিতে কোনোদিন দেখছ এক গেলা শানি উড়ে খেয়েছি? আয় কি এরকম হলা? আর বাপের টিয়ার অভাব আছে? আর বাপের টিয়া আছে, আরে আদরের শোয়া কি কয় আলালের ঘরে দুলাল করে রাখছি, এত তাড়াতাড়ি বিয়ে সাথে দিচ্ছে? ওমা নারবো, আরে দি বিয়ে হিডি উঠেছে, আরে দি তাপন বাজাইছে, আরে দি বর্তন ধুয়েছে, আল্লাহ রে। আয় জিনিসটা আর নিজের লোক মায়ের তামে হারিয়েন না, আর জীবন শেষে বিয়ে করে আটকে গেছি গো। হ্যাঁ না কি করতাম, আরে বলো আল্লাহ। আরে বেটা তোর এই নিয়ে মন খারাপ? আরে তাইরি আছে না, তাইরির কাছে যা, দেখ ও তোর কি বুদ্ধি দেয়। তাইরি মানে কোন তাইরি? এই যে কি কয়টার নাম ওয়াজ নসিহত করে যে, হে তাইরি। আরে ভাই ওই তাইরি হুজুর তো অনেক সম্মানীয় লোক, ওই তাইরি না, আমাকে ওই যে ইয় ইয় তাইরি আছে না, ও তো নামাজ কালাম পড়া ধরছে বুঝছিস, ওর কাছে যা, ও মনে করছে ভালো একটা মাল তোরে বুঝাই দিব বুঝছিস, তুই ভালো ভাবে মনে কর জিনিসটা বুঝতে পারবি, ইয় ইয় কায়দায় বুঝছ নাই? ও আচ্ছা, তাইলে আঙ্কো তাহের, ইয়েস, হেতে নাম চেঞ্জ করে আন তাইরি হয়ে গেছে। হ্যাঁ ও মা গো মা দোস্ত, হাতে তার মাথাতেই আসিল না, তুই যে বাবা একটা জিনিস তাইরি, আই এম কামি। এরে তুই কি আর বন্ধু তাহের আর তাহিরি? আমি এখন তাহিরি হয়েছি, আমার অতীতকাল ছিল তাহের। ইয়ারে তোর তো কথাবার্তার ডঙ্গ চেঞ্জ হয়ে গেছে, এ বন্ডা আমি কবে তুমি শুরু করছিস? তুমি যে কথাটা বললা, তোমার মধ্যে কিন্তু দুই নাম্বারই একটা ভাব আছে। আমি যদি ভন্ড হই, তুমি কেন এখানে ক্লিক করে এসে একটা কমেন্ট করে গেলা যে এগুলো ফকা, আপনারা এইসব করেন না? তোমাকে কি আমি বলেছিলাম এখানে ক্লিক করে এসে দেখো? আচ্ছা দোস্ত এখন শুনো না, আমি একটা বিশাল বড় বিপদের মধ্যে হচ্ছে বুঝছস, আমি বহুত বড় সড় একটা জায়গায় ফাঁসি গেছ, না আমি জানি, আর এই বিপদের তো একমাত্র তুই বদমাইশি উদ্ধার করতে পারবি, আর কেউ হইতো না, কিন্তু দুনিয়ার সব শতানি উদ্ধৃত তোর মাথাতে আছে কেন? হ্যাঁ দোস্ত, মানে ঘটনাটা হইলো যে কি দরজে এরকম, এটাই তোর বাবি আর বউ সিটি আর উপরে অত্যাচার করা শুরু করছে, আর দি কাপড় ধোয়, আর দি বর্তন মাজায়, আর দি মনে কর গজ্জারও দিয়ে টিকে জেনি হাইলে রান্না বান্না করে, আরো কত কি যে করে, কেমনি কি কইতাম হিতি আর বুঝিনি, হিতি আবার কেচি হয়ে গেছে, মানে দমক টমক দে বুঝছিস নি, ফিডে ফিডে করে লগে আবার দে কি তাইরি ডায়লগও দে ঠিক আছে নি, কি সি কি কয়ে না ডেলে দিই না কি কি আছে না ডায়লগ, এটা হয়তো জানি না, হেডি দে রে ভাই, আর জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে, আর একটা সমাধান দে স্যার তুই। এখন তোমরা যে এই সব আউল ফাউল টকিং করতে আসো, আমি একটা মানুষ এক বুদ্ধি কয়জন মানুষকে বিলাই বেড়াবো সেটা কি বলতে পারো? বুঝলাম না, মানে এক বুদ্ধি কয়জন রে তুমি? মানে তাহলে তোমাকে আমি একটু খুলে বলি, হ্যাঁ তোমার বউ কয়েকদিন আগে আমার এখানে এসেছিল, ও এসে বলেছে যে ভাইজান আমার জামাই তো আমাকে এরকম এরকম করে, ওই দুইটা যে বন্ধু আছে না আমার সুমন আর কালাম, ওরা আমাকে বলেছে আপনার কাছে গেলে একটা সুন্দর একটা সমাধান দিতে পারবেন, তাই আপনার কাছে এসেছি, এখন আপনি বলেন আমি কি করতে পারি। তখন আমি কি করেছি জানো? আমি তাকে বলেছি, এ ভাবি হুজুর আপনি আমাকে ভাবি বললেন কেন? আপনি মিস্টেক করে ফেলেছেন, আসলে হয়েছে কি, আমি না আপনাদের বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম, তখন আপনি আমাকে চিনতে পারেন নাই, কারণ আমি তখন শার্ট প্যান্ট পরিধান করিতাম, এখন না একটু অন্যরকম ডিজাইন পরিধান করি। আসলে হয়েছে কি ভাবি, আমার তখন নাম ছিল তাহের, কিন্তু তাহেরি স্যার হিট হওয়ার পরে আমিও বদলি আমার নাম রেখে ফেলেছি তাহেরি, বুঝেছেন ভাবি? আমার বন্ধু সাইদ ও কিন্তু আগে প্রেমপ্রীতি কিছু করে নাই, হ্যার জন্যই মনে হয় আপনার উপরে গিয়ার চালাইতেছে, এখন আমার কাছে মনে হয় ওর এমন তারা ঝামেলায় একটা ফালাই দিতে হবে, সেইটা হচ্ছে ওকে উল্টো গিয়ারে রাখতে হবে। এখন
আমি জানি ও মারতে পারবে না, মেয়ে মানুষের গায়ে হাত দিতে পারবে না, কারণ আমরা তো একসাথে চলছি, তাই না? ওকে যদি অন্য বিয়ের ফাপড়ে দেওয়া যায় তাহলে কি হবে, ও কিন্তু একবারে বশ হয়ে যাবে। কিন্তু হুজুর, বেশি গিয়ার দিতে যায় যদি আমার আবার তালাক দিয়ে দেয়? এ মেয়ে তো দেখতেছি বোকা, দিতে পারবে না। আসলে হয়েছে কি, কাবিনও করতে চাইছিল 1 লাখ, কিন্তু আর আব্বা তো করে ফেলেছে 10 লাখ। যখনইও ডিভোর্সের কথা বলবে তখন বলা হবে কাবিন দাও 10 লাখ, চলে যাচ্ছে আমি। ও মাল তো কিছু করে না, বাদাই মেয়ে ডিজিটাল, ও না তখন যা বলবে সেই সুরসুরে করবে আর কি। আমার মনে হয়েছে সেটা দুর্দান্ত হবে। কি সুন্দর একটা বুদ্ধি দিয়ে দিলাম, তাহেরি জিন্দাবাদ। ও ভাবি ভাবি, শোনেন, আপনি ফাপরের সময় কিছু তাহেরি ডায়লগ বলে দিবেন, ঠিক আছে? তাহলে ও না একটা কঠিন একটা একটা দ্বিধাবন্যতায় থাকবে, যে দ্বিধাবন্যতায় এরকম হয়ে যাবে যে কি বলতেছে, হ্যাঁ এই তাহেরি কোথা থেকে আসলো, ভয় পাবে। হ্যাঁ একবার তাহেরির ডায়লগ বলে দিবেন, আমি তো আসি। আর ভাবি আপনি না তাহেরি স্যারের কিছু ডায়লগ মাঝে মাঝে ঢেলে দিবেন, তাহলে না ও ভয় পাবে, আতঙ্কে কি হচ্ছে হয়েছিল। আমার খুব সুন্দর লেগেছে, আমি আপনার না রান্নার হাতটা কিন্তু একদিন দেখবো, আপনার বাসায় কিন্তু আমি যাবো। হ্যাঁ ভাল লাগছে আমার, অনেক সুন্দর লাগছে, ভালো ইল্লে না একু হিতির মাথার তো এইসব যাইবে আমি বুদ্ধি দিয়ে আয়বের কথা না। হিতি কি আবার এসব তাহারি মায়েরি ডায়লগ মাইলগ দেয়? তাহলে এডি সব তুমি করছো কেন? এসব ইস্তাব নই মজা বন্ডা মেয়েটি তুমি শিখেছো না তারে? কিন্তু বন্ধু আমি তোমাকে একটা কথা বলি, এতক্ষণ জাউরামি করলেও একটা সুন্দর একটা কথা তোমাকে আমি বলি। এই যে দেখো তুমি 22 বছরের খুব একটা মেয়ের উপর চাপাই দিছো বা তার উপর ঝাড়ছো, এখন মেয়েটার তো নতুন বিবাহ হয়েছে তাই না? এখন সে কি করেছে, একটা নতুন বাড়িতে এসেছে, তাকে তুমি আদর করবা, সোহাগ করবা, তোমার বাবা মা তাকে ভালোবাসবে, এইটাই তো করা উচিত। তুমি তার উপর কি করেছো এগুলো? হ্যাঁ তার কষ্ট লাগে নাই, সে যখন তোমাকে করেছে তখনই তুমি কিন্তু একটা অন্যরকম অবস্থায় পড়ে গেছো। আমি এর জন্যই ওকে বুদ্ধিটা দিয়েছি, হ্যাঁ যেন তুমি বুঝতে পারো। ওর জায়গায় থেকে যদি তুমি একটু বুঝতা তাহলে তুমি বুঝতে পারতা যে আসলে কষ্টটা কত প্রকার ও কী কী। না রে তুই আসলে ঠিক কথা কইছ, হিতি হিতির বাড়িঘর তুই আর কাছে আইসি একটু ভালোই থাকবে, ঠিক না? কই হিতি সব কিছু ত্যাগ করি আইলাম, আয় কই হিতির ভালো রাখবো এটা না করি, আয় কই আর ছোটোবেলার ইচ্ছা, আয় বিয়া করে বউ ফিটমু, আয় হে ইচ্ছার প্রতি যোগ হয়ে গেছে আমার। আসলে জিনিসটা আর খুব খারাপ হয়েছে রে বন্ধু, যাক আর কাজটা ঠিক হয় না দোস্ত, তোমাকে ধন্যবাদ, তুমি ভালো হয়ে যাও, ঠিক আছে? নিয়ে সব বন্ডামি মন্ডামি সারে দাও তাইরি, হ্যাঁ ডেলে দেই ডেলে দেই, যাও ভালো মতে বউকে যায়া আদর সোহাগ করো। হ্যাঁ আচ্ছা তুমিও থাকো, কেন সিল্লে সিল্লি কম করো, সিল্লে কি মার্কেট ফাউন যাইব? সিল্লে তো মার্কেট ফাউন যাইব না, তাই সিল্লাব না, সিল্লেইতে সিল্লেইতে মার্কেট খাইয়ে যাব। মা আরে তুই মাফ করে দিও, আমি না জানি না বুঝি তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি, আই এম সরি। কবে না কবে আলো কি হয়েছে না হয়েছে আমি চিন্তা করছি, ভাইয়া মানুষ খারাপ, আমি হেজি বিয়ে হলে তোমার লগে আমি উডানি শুরু করছি, যেটার লগে তোমার কোনো মনে করো কানেকশনই নেই, তো জিনিসটা আমি এক ধরনের অত্যাচার করছি না তোমার উপরে। আজকে যদি আমি তাহারির লগে দেখা না করতাম তাহলে তো আমি জানতামই না আর বিতে এত ধরনের জিলাপির ফ্যাস, যেই ফ্যাসের কোনো দরকারই নেই। আরে বাবারে তোর দরকার আছে, তোর কবে না কবের জিনিস এটা তো তুই লই যা তোর বড় ফ্রেন্ডে ডালবি। তুমিও আমাকে মাফ করে দিও, আসলে আমারও উচিত হয় নাই একজন বউ হয়ে তার স্বামীকে সকাল সকাল বাইতে পিটানো, তুমি আমার মাফ করে দিও। থাক তুমিও মাফ করে দিছো, আমিও মাফ করে দিই, আমি তো মাফ চাইছি,
সবকিছু তাহলে কাটাকাটি কেন? আচ্ছা শোনটা, তাহলে তুমি সবকিছু ভুলে গেছো, আমিও ভুলে গেছি, ঠিক আছে না? তাহলে আজ যত নাঙ্গা আবার নতুন করে সংসার শুরু। বলো হানিমুনে কোনায় যাইবা? বিয়ের হওয়ার তো আমরা কোনো জায়গাতে যাই না। আরে বাহরে, আর কত ধরনের প্ল্যান ছিল বিয়ের পরে? তোমার আমি কক্সবাজারে যাবো, নইলে সাজেক ভ্যালিতে যাবো। সাজেক ভ্যালি নিয়ে কীটা করে এটা পাহাড় পর্বত, ঠিক আছে, সবুজ সবুজ গাছপালা, রাতের বেলা বারবি গিয়ে করে কেন? তো কোনায় যাইবা? পানি নাকি পাহাড়? পানি পানি, তাহলে তো মনে করো যে কুয়াকাটা।